আজ থেকে প্রায় দেড় মাস আগে সতেরোই নভেম্বর দু হাজার একুশ একটা ভিডিও পোস্ট করি আমি সেখানে আপনাদেরকে আমি জানাই যে এশিয়ান পেইন্টস এই স্টকটার মধ্যে আমি ইনভেস্টমেন্ট করতে চলেছি আর এই স্টকের মধ্যে আমার মনে হয় যে ভালো একটা গেন দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ফান্ডামেন্টাল ভীষণই স্ট্রং আর তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে গেছিলো সেই স্টকটা বিভিন্ন কারণের জন্য তো সেই স্টকে সেই সময় অপরচুনিটি দেখতে পাই এবং আপনি দেখতেই পাচ্ছেন এখন এশিয়ান পেন্টস এখন অল টাইম হাই হিট করেছে যেখানে মোটামুটি ফিফটিন পার্সেন্ট গেন আমরা পেয়েছি উইথিন ওয়ান অ্যান্ড হাফ মান্থস তো এরকম ধরনেরই একটা স্টক যে স্টকটা এখন আমার মনে হয় যে ভালো রকম অপরচুনিটি রয়েছে সেখানে সেই স্টকের মধ্যে যদি আমরা এখন ইনভেস্টমেন্ট করি তাহলে যদি আমরা একটু লং টার্ম ভিউ রাখি তাহলে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি কেননা এই স্টকটা তার অল টাইম হাই থেকে টোয়েন্টি পার্সেন্টেরও বেশি নিচে পড়ে গেছে এবং ফান্ডামেন্টাল ভীষণই স্ট্রং এই কোম্পানিটার তো আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ফান্ডামেন্টালের বিশেষ কতগুলো প্যারামিটার নিয়ে আলোচনা করব সঙ্গে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে দেখাবো যে এই সময় কেন আমি ভাবছি যে খুব ভালো একটা অপরচুনিটি এই স্টকে ইনভেস্টমেন্ট করার তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অর্ণব ওয়েলকাম ব্যাক টু মাই বিনক চ্যানেল আচ্ছা তো প্রথমেই আমি স্টকটার নাম আপনাদের সামনে ডিসক্লোজ করে দিই স্টকটার নাম হল এজ যেটাকে আমরা নকটি নামেও চিনি তো এই স্টকটা তার অল টাইম হাই থেকে আমরা দেখিনি যে কতটা পার্সেন্ট নিচে পড়েছে মোটামুটি এই স্টকটা টোয়েন্টি ফোর নিচে পড়েছে মানে আমরা বলতে পারি যে এটা আমাদের কাছে একটা অপরচুনিটি যদি এই স্টকটা আবার রিকাভার করে তার অল টাইম হাই হিট করে তাহলে আমরা এই পার্সেন্টেজ রিটার্ন পাচ্ছি সঙ্গে কোনো স্টক যদি তার অল টাইম হাই হিট করে শুধু সেখানেই থেমে থাকে না যদি সেই স্টকটার মধ্যে দম থাকে বা ফান্ডামেন্টাল খুব স্ট্রং হয় সেই স্টকটা আরও অনেক হায়ার লেভেলস আমাদেরকে দেখায় তো মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি যদি আমরা লং টার্ম ভিউ রাখি মানে এক বছরের বেশি সময় টাইম ফ্রেমের জন্য ভিউ রাখি বা হয়তো অতটা সময় নাও লাগতে পারে আমি জাস্ট একটা অ্যাজামশান করছি তো সেখানে মোটামুটি থার্টি প্লাস আমরা রিটার্ন এক্সপেক্ট করতে পারি এই স্টক থেকে ঠিক আছে এটা পুরোপুরি এক্সপেকটেশনের কথা বলছি কোনো রকম অ্যাসিউর্ড কোনো রিটার্নের কথা কিন্তু আমি বলছি না স্টক মার্কেটে কখনও কেউ গ্যারেন্টিড অ্যাশর্ড রিটার্ন আপনাকে দিতে পারবে না আর কেউ যদি এরকম ক্লেম করে তাহলে তার থেকে দূরেই থাকবেন আচ্ছা তো এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটার যেটা আমার নিজের ফেভারিট ইন্ডিকেটার সেটা একবার দেখে নিই টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখে নিই তারপরে আমরা ফান্ডামেন্টালের দিকে যাবো এই স্টকের ক্ষেত্রে ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি দেখি এখানে এফএক্স ইন্ডিকেটারে যাব এখানে গিয়ে আমরা ইএমএ সার্চ করবো ইএমএ ইএমএ এখানে দেখুন ফার্স্ট এডটা আমি সিলেক্ট করলাম এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন টেন টোয়েন্টি ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড প্রত্যেকটা ইএম এখানে লেগে গেছে কিন্তু এত ইএমএর আমাদের দরকার নেই আমাদের এখানে যেহেতু ডেলি টাইম ফ্রেমে আমরা দেখছি সেহেতু আমরা এক্ষেত্রে শুধুমাত্র ফিফটি ইএমএটাও দেখব না হান্ড্রেড এবং টু হান্ড্রেড এই দুটো হলেই ঠিক আছে আমাদের ঠিক আছে তো হান্ড্রেড ইএমএ আমরা দেখব এটা একটু কালারটা চেঞ্জ করে নিই এটা ব্ল্যাক করে দিই আর আমরা একটা টু হান্ড্রেড ইএমএ দেখে নিই এটা ওকে তো দেখুন আপনাদের সামনে ওয়ান হান্ড্রেড ইএমএ এবং টু হান্ড্রেড ইএমএ এই দুটো ইএমএ আপনাদের সামনে রয়েছে এবারে এক খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করুন ইএমএর যদি আপনাকে আমি কথা বলি এর আগেও আমি অনেক অ্যানালাইসিস ভিডিওতে বলেছি প্রাইস আর ইএমএ এই দুটোর মধ্যে একটা খুব গভীর সম্পর্ক রয়েছে আমার মনে হয় এটা একটা সন্তান এবং তার মা বাবার সম্পর্ক যখনই মানে প্রাইস যখন নিচে পড়ে দেখুন প্রাইস নিচে পড়ছে তখন একটা সময় এসে ইএমে সাপোর্ট করে আবার তারপরে উপরে যায় আবার নিচে আসে আবার ইএমএতে সাপোর্ট করে আবার উপরে যায় তো এই ধরনের একটা খুব সুন্দর একটা সম্পর্ক মানে অনেক সময় কি হয় না যখন কোনো সন্তান খারাপ পথে চলে যায় অনেক তার ডাউন ডাউন ফল আমরা দেখি তখন একমাত্র সাপোর্টিং হিসেবে থাকে তার বাবা মা তার প্যারেন্টস তো এটা আমার মনে হয় যে যখন কোনো কোম্পানির বা কোনো শেয়ারের খারাপ সময় চলে তখন এটা খুব নিচে পড়ে আর টু হান্ড্রেড ইএমএ বা ওয়ান হান্ড্রেড ইএম ইএমএ যেগুলো আছে সেগুলো অ্যাজ এ প্যারেন্টস তাকে সাপোর্ট করে আর যখন সাপোর্ট করে একটু কনফিডেন্স দেয় বুস্ট আপ দেয় এনার্জি দেয় আবার ধীরে 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 রিকভার করে যেরকম আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটে অনেকবার তো ঠিক সেরকমভাবেই আমার মনে হয় খুব সুন্দর একটা সম্পর্ক প্রাইস এবং ইএমের মধ্যে এবারে এই ইএমএটা যেটা টু হান্ড্রেড ইএমএ দেখছি এখানে সেটা বিভিন্ন ইএমএ হয় ওয়ান হান্ড্রেড হয় ফিফটি হয় টোয়েন্টি হয় টেন হয় বিভিন্ন ইএমের বিভিন্ন রকম কাজ রয়েছে টু হান্ড্রেড ইএমএ আমি লং টার্ম টাইম ফ্রেমে দেখতে বেশি পছন্দ করি ডেলি চার্টে যেরকম আমি দেখছি আর দেখুন আমাদেরকে দেখতে হবে যে বারবার কোথায় সাপোর্ট নিচ্ছে ওয়ান হান্ড্রেডে নিচ্ছে না টু হান্ড্রেডে নিচ্ছে এর আগে এখানে ওয়ান হান্ড্রেডের সাপোর্ট নিয়েছিলো এখানে ওয়ান হান্ড্রেড নিয়েছিল মানে অনেক সময় অনেক শেয়ার ওয়ান হান্ড্রেড ইএমএতে সাপোর্ট নেয় আবার কখনও কখনও ওয়ান হান্ড্রেড ইএমএকে যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট সাপোর্ট হিসেবে টু হান্ড্রেড কাজ করে ঠিক যেরকম এখন হচ্ছে এই স্টকের ক্ষেত্রে যদি আমরা এখানে একটু দেখি জুম করে দেখুন ওয়ান হান্ড্রেড ইএমএকে এই স্টকটা ব্রেক করে দিয়েছিল এখানে তারপরে বেশ খানিকটা পতন আমরা দেখি ইভেন টু হান্ড্রেড এই ক্যান্ডেলে ব্রেক করে দিয়েছিল তারপরেও অনেকটা পতন আমরা দেখি কিন্তু সেটা রিক্লেম করছে সেটা ধীরে 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 রিকাভার করছে মানে এই স্টকের ক্ষেত্রে আমরা বলতে পারি একটুখানি তাও স্ট্রেংথ রয়েছে যার জন্য এরকম ধরনের রিকাভারি আমরা একটু দেখছি এই স্টকের ক্ষেত্রে ইভেন এই টু হান্ড্রেড ইএমের কাছে এটা কনসলিডেট করছে তো যখনই এরকম কোনো স্টক কনসলিডেট করে টু হান্ড্রেড ইএমের কাছে তার মানে তখন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা আমরা ইন্ডিকেশন পাই যে এই স্টকের ডাউনসাইড খুব একটা বেশি নেই মানে এখান থেকে যদি নিচেও পড়ে তাহলে খুব বেশি নিচে পড়বে না এরকমই একটা ইন্ডিকেশান টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে দেয় যদি টু হান্ড্রেড ইএমের কাছে ধীরে 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 কনসলিডেট করে কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন এই স্টকটা যেন আউট পারফর্মিং স্টক হয় কম্পেয়ার টু নিফটি যদি আমরা নিফটির সাথে কম্পেয়ার করি তাহলে এটা যেন আউট পারফর্ম করে নিফটিকে একবার দেখে নিই এগুলো আমরা রিমুভ করে দিই একবার দেখবার দেখে নিই যে ইনফো এজ এই স্টকটা কি নিফটিকে আউট পারফর্ম করেছে এখানে যদি আমরা কম্পেয়ারে যাই আর এখানে নিফটি যদি সিলেক্ট করি আর এটা যদি আমরা যত পিছোবো মানে আমরা আরও বেশি লংগার টাইম ফ্রেমে দেখছি দেখুন কোথায় নিফটি সেভেন্টি টু রিটার্ন দিয়েছে আর কোথায় এটা থ্রি রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছ তো মানে ভীষণ মার্জিনে এটা আউট পারফর্ম করেছে নিফটিকে তো সেক্ষেত্রে এই স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখুন এখান থেকে দেখি যেখানে ক্র্যাশ হয়েছিল মার্কেট যখন ক্র্যাশ করে মার্চে দু হাজার কুড়িতে সেখান থেকে যদি আমরা এই স্টকের র্যালিটা দেখি তাহলে এটা একশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে নিফটি একশো পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে নিফটিকে আউট পারফর্ম করেছে এই স্টকটা মানে এই স্টকটাকে আমরা কনসিডার করতে পারি ইভেন যদি আমরা এখানেও দেখি তাহলে এখানেও বেশ খানিকটা নিচে পড়ে গেছিলো এখান থেকে প্রায় আমরা দেখেছিলাম টোয়েন্টি এইট পারসেন্ট নিচে পড়তে তারপরে দেখুন খুব সুন্দর একটা রিকভারি আমরা তারপরে দেখি এখান থেকে যদি আমরা দেখি তাহলে খুবই সুন্দর একটা রিকভারি আমরা দেখি মোটামুটি সিক্সটি সেভেন পার্সেন্ট মতো বেড়েছে তারপর ঠিক আছে তো এই স্টকের ক্ষেত্রে এইরকমই নেচার আমাদেরকে বিভিন্ন স্টকের বিভিন্ন রকম নেচার সেটা আইডেন্টিফাই করতে হয় এই ইনফো এ যে এই স্টকটার ক্ষেত্রে নেচারটা এরকম যে একটু ভোলাটাইল স্টক অনেকটা নিচে পড়ে যায় তারপরে ধীরে ধীরে আবার রিক্লেম করে কেননা এই ফান্ডামেন্টাল খুব ভালো তো একবার দেখে নেওয়া যাক যে ফান্ডামেন্টালটা কীরকম আর সবসময় মনে রাখবেন যদি কোনো কোম্পানির যদি কোনো স্টকের ফান্ডামেন্টাল খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে রিকাভারি হওয়ার চান্সেস অনেক বেশি থাকে সেই কোম্পানিটার আর আমাদেরকে এরকমই অপরচুনিটি খুঁজতে হয় যেখানে সেই স্টকটা অনেকটা নিচে পড়ে গেছে মার্কেট তাকে ভালো ভ্যালুয়েশান দিচ্ছে না এরকম ধরনের অপরচুনিটি আমরা এই স্টকের ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি তাই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলুন এবার দেখে নেওয়া যাক নকরির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আমরা এখানে টিকার টেপ ওয়েবসাইটে চলে এসেছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য ইনফোয়েজের যদি আপনি চান টিকার টেপ ওয়েবসাইট ভিজিট করতে তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি টিকার টেপ ওয়েবসাইট ভিজিট করতে পারেন যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিস এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন আচ্ছা তো ইনফোয়েজের ক্ষেত্রে যদি আমরা এখানে ফাইন্যান্সিয়ালস দেখি কিন্তু তার আগে একটা জিনিস দেখায় আপনাকে যদি আমরা ওয়ান ডে দেখি তাহলে এটা রিটার্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট যদি ওয়ান উইক দেখি তাহলে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট যদি ওয়ান মান্থ দেখি তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট যদি ওয়ান ইয়ার দেখি তাহলে সেটা টু পয়েন্ট এইট ফোর পার্সেন্ট কিন্তু যদি ফাইভ ইয়ার্স দেখি তাহলে পাঁচশো ছাপান্ন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট মানে খুবই সুন্দর একটা র্যালি আমরা এই স্টকের মধ্যে দেখতে পেয়েছি তো আমাদেরকে সবসময় একটু লং টাইম ফ্রেমের জন্য এই স্টকে ইনভেস্টমেন্ট করতে হবে যেহেতু একটু ভোলাটাইল স্টক আপনাকে দেখালাম যে টোয়েন্টি এইট পার্সেন্টের আগেও নিচে পড়ে গেছিলো সেখান থেকে অনেকটা রিকাভার করে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি গেন দেয় তো ঠিক সেরকমই এই নেচারটাই এই স্টকের নেচারটাই হচ্ছে এরকম খুব একটু ভোলাটাইল স্টক যার জন্য আমাদেরকে একটু লং টাইম ফ্রেমের জন্য দেখতে হবে একটু লং টার্ম ভিউ রাখতে হবে স্টকের ক্ষেত্রে ঠিক আছে ওই একদিন দু দিনের ট্রেড করলাম এরকমভাবে আমরা কিন্তু এই স্টক ওকে করব না আচ্ছা তো এবারে আমরা দেখে নিই এর ফাইন্যান্সিয়ালস ফাইন্যান্সিয়ালস যদি আমরা দেখি এখানে যদি আমরা এই কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি তাহলে ওভার দ্য ফাইভ ইয়ার্স এর যে রেভিনিউ গ্রোথ সেটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে বেশি দেখুন এটা ইয়ার অন ইয়ার টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এইট পার্সেন্টে গ্রো করেছে যেখানে ইন্ডাস্ট্রি সিক্সটিন পয়েন্ট জিরো টু পার্সেন্টে গ্রো করেছে আবার যদি আমরা মার্কেট শেয়ার দেখি যেটা ভীষণই ইম্পর্টেন্ট ওভার দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এর মার্কেট শেয়ার ইনক্রিজ হয়েছে ফ্রম ফিফটিন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট পার্সেন্ট যেটা মার্কেট শেয়ার ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে এটা ভীষণই পজিটিভ একটা সাইন একটা কোম্পানির জন্য ঠিক আছে এবারে যদি আমরা এখানে ব্যালেন্স শিট একটু দেখে নিই ব্যালেন্স শিটের ক্ষেত্রে দেখুন এর ডেট কিন্তু খুব একটা বেশি নেই ডেট টু ইকুইটি রেশিও যেটা আছে সেটা কম তার ইন্ডাস্ট্রি অ্যাভারেজে যেখানে সিক্স পয়েন্ট এইট সিক্স সেখানে এর ক্ষেত্রে পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট আর এটার যে কারেন্ট রেশিও সে সেটাও এটা পজিটিভই দেখাচ্ছে ঠিক আছে আবার যদি আমরা এখানে ক্যাশ ফ্লো দেখি যেটা মেন ইম্পর্টেন্ট একটা প্যারামিটার সেটা হল ফ্রি ক্যাশ ফ্লো তাহলে দেখুন দু সালে এখানে নেগেটিভ তিনশো কোটি টাকার ফ্রি ক্যাশ ফ্লো দেখছি মাইনাস কেননা এখানে ক্যাপেক্স অনেক বেশি করেছিল ঠিক আছে তো ক্যাপেক্স যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি করে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি ফ্রি ক্যাশ ফ্লো সেখানে আমরা একটু কম দেখতে পাবো আবার যখন তারপরের বছর কমিয়ে দিয়েছে ফ্রি ক্যাপেক্স করে সেখানে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো ধীরে 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 দেখুন এই যে ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে এটা ইনক্রিজ ধীরে 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 বাড়ছে এবং এখানেও দেখুন সেভেন্টি সিক্স দুশো উনচল্লিশ থেকে সেভেন্টি সিক্সে এসছে কেননা এখানে আবারও ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেকটা বাড়িয়েছে আগে আগের বছর ছিল দু হাজার আঠেরোতে ছিল চোদ্দো সেখানে দু হাজার উনিশে প্রায় টু হান্ড্রেড তো এই টু হান্ড্রেডের জায়গায় যদি আপনি চৌদ্দ কনসিডার করেন তাহলে দেখবেন এটা মোটামুটি অনেকটাই বেশি হবে মোটামুটি দুশো সত্তরের কাছাকাছি এটা চলে আসবে তো যার ফলে ক্যাপেক্সের দিকেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ক্যাপেক্স কেন করে কোম্পানি সেটা বিভিন্ন কারণের জন্য হতে পারে অনেক সময় অনেক কোম্পানি ক্যাপেক্স করে গ্রোথের জন্য নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলেও সেটা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বা সেটা সেটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য অনেক ক্যাপেক্স করে থাকে ঠিক আছে তো সেটা পজিটিভ একটা দিক কিন্তু দেখতে হবে যে ক্যাপেক্সটা করছে সেই তুলনায় রিটার্ন কতটা আসছে আবার দেখুন ফ্রি ক্যাশ ফ্লো আবারও দু হাজার কুড়িতে দুশো চুয়াল্লিশ কোটি টাকার হয়ে গেল তারপরে তারপরে টু সিক্সটি সেভেন তো যার ফলে দেখতে পাচ্ছেন ফ্রি ক্যাশ ফ্লো যেটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার একটা কোম্পানির জন্য সেটা ধীরে 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 ইনক্রিজ হচ্ছে ওভার দ্য ইয়ার্স যার ফলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বিশেষ কতগুলো প্যারামিটার দেখে আমরা বলতে পারি যে এই স্টকটা যে এই স্টকটা ফান্ডামেন্টালি খুবই সাউন্ড একটা কোম্পানি এবং খুব সুন্দর ভ্যালুয়েশানে আর খুব সুন্দর লেভেলে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী খুব সুন্দর একটা লেভেল এই কোম্পানিটা ট্রেড করছে যার ফলে আমরা একটা লং টার্ম ভিউ রেখে এই স্টকে ইনভেস্টমেন্ট করার একটা সুন্দর অপরচুনিটি এখন আমরা পাচ্ছি তো দেখলেন আপনি যে এই স্টকটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে খুব সুন্দর একটা লেভেলে রয়েছে যেখানে আমরা ভালো রকমের একটা ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পাচ্ছি যদি আমরা লং টার্ম ভিউ রাখি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদেরকে লং টার্ম ভিউ রাখতে হবে এবারে এখান থেকে আরও নিচে পড়তে পারে এই লেভেল থেকে কিন্তু সেটা আমার মনে হয় না যে খুব বেশি সেখান থেকে নিচে পড়ে মানে ডাউনসাইড আমার মনে হয় না খুব বেশি রয়েছে এই স্টকের ক্ষেত্রে তো এই স্টকে আমার অলরেডি ইনভেস্টমেন্ট রয়েছে ডিসক্লেমেট হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখি এবং আমি আরও সামনের দিনকে ইনভেস্টমেন্ট করার জন্য প্রিপারেশান নিচ্ছে তবে আমি ইনভেস্টমেন্ট করছি বলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তা কিন্তু নয় আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই আপনি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নেবেন এই ভিডিওটা শুধুমাত্র আমি এজুকেশান পার্পাসের জন্য বানাচ্ছি আর যদি আপনি আমার বানানো লং টার্ম পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করতে চান যেটা আমি মোটামুটি ফাইভ ইয়ার্স হরাইজন নিয়ে একটা বানিয়েছি পোর্টফোলিও যেখানে প্রত্যেকটা স্টক টেকনিক্যাল প্লাস ফান্ডামেন্টাল সাউন্ড মানে টেকনিক্যালও খুব ভালো এবং ফান্ডামেন্টালও খুব ভালো এরকম ধরনের কতগুলো স্টক নিয়ে আমি একটা পোর্টফোলিও বানিয়েছি সেই পোর্টফোলিওতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি করতে পারেন বা চাইলে অ্যাভেডও করতে পারেন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো আপনি লিঙ্ক চেক করতে পারেন বা এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি স্মল কেসে গিয়ে সেই পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার